সেটি আমরা জানি। আমাদের সনাতন যে শাস্ত্র গ্রন্থ শ্রীমৎ ভগবদ্গীতা, সেখানে ভগবান নিজেই বলেছেন, তিনি ধর্ম স্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয়, তখন তিনি এই ধরাধামে অবতীর্ণ হন ভালো অর্থাৎ সাধু ব্যক্তিদের, ভালো মানুষদের রক্ষা করবার জন্যে এবং ধর্ম স্থাপন করবার জন্যে। আমরা ভক্তরা বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ এ যুগে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান যখন অবতীর্ণ হন, তার কাজের সহায়তা করবার জন্যে তার কিছু শিষ্য বা ভক্ত বা ত্যাগী ব্যক্তি থাকেন, যারা ভগবানের এই কাজটি সহায়ক রূপে কাজ করেন। তাদেরকে আমরা বলি পার্শ্বদ, ভগবানের পার্শ্বদ। শ্রীরামকৃষ্ণের একজন অন্যতম পার্শ্বদ, ত্যাগী সন্ন্যাসী ভক্ত এবং প্রধান যে পার্শ্বদ, তার নাম আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দ। স্বামী শারদানন্দজি মহারাজও এরকম শ্রীরামকৃষ্ণের একজন ত্যাগী সন্তান এবং অন্যতম পার্শ্বদ ছিলেন। আমরা কেন এই যে ত্যাগী সন্তান বা পার্শ্বদের জীবন আমরা আলোচনা করব, শ্রীরামকৃষ্ণের জীবন পুলিত হয়ে যায় না, এই যে তারা ভগবানের সাথে কেমন করে ব্যবহার করেছেন, ভগবান তাদের সাথে কেমন করে ব্যবহার করেছেন, তাদের সাথে জীবনযাপন করেছেন ভগবান, তারা কীভাবে ভগবানের সাথে জীবনযাপন করেছেন, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, তার সাথে কথা কইতে হয়, এই জিনিসগুলো আমরা এই সমস্ত পার্শ্বদের জীবন অনুধ্যান করলে আমরা ভালো করে বুঝতে পারি। আর অনেক সময় ভগবান একটি জীবন দেখিয়ে যান, শ্রীরামকৃষ্ণ একটি জীবন দেখিয়ে গেছেন, শ্রীমা সারদা দেবী একজন একটি জীবন দেখিয়ে গেছেন, কিন্তু সেই জীবনের মর্মার্থ, তাদের কথাগুলির প্রকৃত এবং গূঢ় অর্থ বুঝবার জন্যে আমাদের বুদ্ধি বা আমাদের চিন্তা ঠিকমতো অনেক সময় কাজ করে না। সেজন্যে এই পার্শ্বদের জীবন এবং তাদের কথা যদি আমরা অনুধ্যান করি, আমরা আলোচনা করি, তখন আমরা এই ভগবানকে আরও ভালোভাবে বুঝতে পারি, আমাদের চিন্তা এবং কর্ম আরও বেশি করে ভগবৎমুখী হয়। এই জন্যেই তাদের জীবন আলোচনা এবং আমাদের জীবনের সাথে তাদের জীবনকে সম্পৃক্ত করবার, তাদের জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করবার এটি হচ্ছে প্রয়াস, এই জন্যে আমরা আজকে আলোচনা করছি। কে ছিলেন স্বামী শারদানন্দজি মহারাজ? তৎকালীন ভারতবর্ষের হুগলি জেলার ময়াল ইছাপুর গ্রামবাসী বাগুলি উপাধিধারী শ্রীযুক্ত কালীপ্রসাদ চক্রবর্তীর তিন পুত্র ছিলেন, রামানন্দ, রাজচন্দ্র ও ঠাকুরদাস। রামানন্দের পুত্র গিরিশচন্দ্র ছিলেন শরৎচন্দ্র অর্থাৎ স্বামী শারদানন্দর পিতা। আজকে আমাদের যিনি আলোচ্য সেই স্বামী শারদানন্দজি মহারাজ, তার বাবার নাম ছিল গিরিশচন্দ্র চক্রবর্তী। আর স্বামী শারদানন্দ মহারাজের
পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। তা আমরা বলছিলাম কালীপ্রসাদ চক্রবর্তীর তিন পুত্র, তন্মধ্যে রামানন্দ, রাজচন্দ্র এবং ঠাকুরদাস। রামানন্দের পুত্র হচ্ছে গিরিশচন্দ্র, তাঁর পুত্র হচ্ছেন স্বামী শারদানন্দ, আর রাজচন্দ্রের পুত্র হচ্ছেন ঈশ্বরচন্দ্র, তাঁর পুত্র হচ্ছেন স্বামী রামকৃষ্ণানন্দ। স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীরামকৃষ্ণের একজন অন্যতম পার্শ্ব। তাহলে আমরা জেনে নিলাম স্বামী শারদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ এরা পরস্পর দুজন ভাই, শশী এবং শরৎ পরস্পর তারা জ্ঞাতি ভাই। আজকের যিনি আলোচ্য সেই স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1865 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর 6:32 মিনিটে। তার জন্ম হয়েছিল শনিবারে। এরকম একটি কথা প্রচলিত আছে যে শনিবারে জন্মগ্রহণ করলে বুঝি খারাপ কিছু হয় বা অমঙ্গল কিছু হয়, এরকম একটি ধারণা আমাদের সমাজে অনেক সময় প্রচলিত আছে। কিন্তু স্বামী শারদানন্দজি মহারাজের পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, তিনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী। তিনি কষ্টি বিচার করে দেখলেন যে না, শনিবারে জন্ম হলেও এই পুত্র সমাজে গণ্যমান্য ব্যক্তি হবেন এবং খুব ধার্মিক ব্যক্তি হবেন এবং সবার মুখ উজ্জ্বল করবেন। সবাই আশ্বস্ত হলেন যে না, শনিবারে জন্ম হলেই শুধু খারাপ হবে তা কিন্তু নয়। একদিন স্বামী শারদানন্দজি মহারাজ, যদিও অনেক পরের কথা, গেছেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান। উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। এই যুবকেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনি সুদীর্ঘ 30 বছর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করিয়াছিলেন। স্বামীজির আদেশ ইহাই ছিল তাহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ঠাকুর তাকে পরীক্ষা করে দেখেছিলেন দক্ষিণেশ্বরে যখন গেছেন যে কতটুকু ভার সইতে পারবে। আমরা আরও যখন জীবন আলোচনা করব তখন দেখব এই স্বামী শারদানন্দজি মহারাজ কেমন করে এই রামকৃষ্ণ সংঘকে এগিয়ে নিয়ে গেছেন এবং শ্রীমা শারদা দেবীর এত প্রিয়পাত্র ছিলেন, এত ভালোবাসার মানুষ ছিলেন এবং নির্ভরতার মানুষ ছিলেন। একমাত্র শ্রীমা বলতেন যোগেন মহারাজ, অর্থাৎ স্বামী যোগানন্দ এবং স্বামী শারদানন্দজি মহারাজ তাদের এই ঝামেলা ভার এই সমস্তগুলি সইতে পারতেন। তো যোগানন্দ মহারাজের খুব অল্প সময়ে শরীর চলে গেছিল। স্বামী শারদানন্দজি মহারাজ তখন শ্রী শ্রী মায়ের সেবার ভার গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ সেই বিষয়টি অনেক আগেই তিনি পরীক্ষা করে দেখেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজের জীবনী। তো যাই হোক, আমরা স্বামী শারদানন্দজি মহারাজের বাল্যকাল থেকে কী শিখতে পারি সেটা একটু দেখি। তিনি শৈশবে
বাচ্চারা তো সাধারণত একটু চঞ্চল হয়, এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায়, এটাই স্বাভাবিক বাচ্চাদের জন্যে। কিন্তু শারদানন্দজি মহারাজ কিন্তু সেরকম ছিলেন না, শৈশবে এত শান্ত ধীরস্থির ছিলেন। কিন্তু পরীক্ষায় আস্তে আস্তে যখন বয়স হলো, স্কুলে যাচ্ছিলেন, পরীক্ষায় কিন্তু প্রথম বা দ্বিতীয় হতেন সব সময়। এবং মা যখন গৃহদেবতার পূজা করতেন, তখন শরৎচন্দ্র চক্রবর্তী অর্থাৎ স্বামী শারদানন্দজি, তিনি মায়ের পাশে বসে এই পুজোগুলো দেখতেন। দেখতে দেখতে তিনি পুজোর পদ্ধতি নিয়মকানুন শিখে ফেলেছিলেন এবং বন্ধুদের সাথে সেগুলি শেয়ার করতেন, অভিনয় করে দেখাতেন। দেবদেবীর স্তোত্র এবং অন্যান্য মন্ত্রাদি তার মুখস্থ হয়ে গিয়েছিল। মা তার এই দেবভক্তি এবং পূজার প্রতি আগ্রহ দেখে তার পূজার সমস্ত উপকরণ কিনে দিয়েছিলেন। যেহেতু তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, সেজন্যে ত্রয়োদশ বর্ষ অর্থাৎ 13 বছর অতিক্রান্ত হওয়ার পর যখন তার উপনয়ন হয়েছে, তখন তিনি পূজা করতে, গৃহদেবতার পূজা খুব নিষ্ঠার সাথে করতেন। মা তাকে সমস্ত পূজার উপকরণ কিনে দিয়েছিলেন। এই বয়সেই এই শৈশব উত্তীর্ণ হয়েছে কৈশোরে, এই বালকের এত মানুষের প্রতি ভালোবাসা। খবর পেয়েছেন পাশের একটি গ্রামে এক ঘরে একজন পরিচারিকা বিসূচিকা অর্থাৎ কলেরা রোগে আক্রান্ত হয়েছে এবং ওই গৃহকর্তা সেই পরিচারিকা রোগিণীকে তাচ্ছিল্য করে তাদের ছাদে রেখে দিয়েছিলেন। তৎক্ষণাৎ এই খবর শুনে শরৎচন্দ্র চক্রবর্তী ওই জায়গায় ছুটে গেলেন, ওই প্রতিবেশীর গৃহে ছুটে গেলেন এবং ওই বিসূচিকা রোগীর খুব যত্ন করে সেবা করলেন। যদিও সেই বিসূচিকা রোগীর মৃত্যু হয়েছিল, তাকে বাঁচাতে পারেননি, কিন্তু তার এই যে মানুষের জন্যে যে সেবার ভাব, মানুষের জন্য ভালোবাসা, সেটি এই ছোট বয়সেই দেখা যেত, দেখা গিয়েছিল। ১৮৮২ খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল, কলকাতায় থাকতেন, হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজে ওখানে একজন শিক্ষক তার এই ধর্মপ্রাণতা লক্ষ্য করে তাকে বাইবেল শেখানো শুরু করলেন। শরৎচন্দ্র চক্রবর্তীও খুব সরলভাবে বাইবেল পড়তে শুরু করে দিলেন এবং তিনি ব্রাহ্মসমাজেও যোগাযোগ রাখতেন, ব্রাহ্মসমাজের সাথেও যোগাযোগ ছিল তার। কেন, ব্রাহ্মসমাজ তখন এই কলকাতা নয় শুধু, সমস্ত ভারতবর্ষে তখন খুব নামকরা একটা অর্গানাইজেশন। সেখানে যুবক সম্প্রদায়ের লোক বিশেষ করে তারা এই ব্রাহ্মসমাজে যেতেন। কেশবচন্দ্র সেন নামে একজন বিখ্যাত ব্যক্তি সেই ব্রাহ্মসমাজের সাথে যুক্ত ছিলেন। তার বক্তৃতা কথাবার্তা এই যুবক সমাজকে এত আলোড়িত করত যে এই ব্রাহ্মসমাজে অনেকেই যেতেন। তো এই যুবক শরৎচন্দ্র চক্রবর্তীও তিনিও ব্রাহ্মসমাজে যেতেন এবং ব্রাহ্মসমাজের ভাবধারার সাথে তার পরিচয় হয়েছিল। আর এদিকে কলেজে পড়ছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজে, সেখানে বাইবেল পড়ছিলেন। কিন্তু এই দুই ভাবের মধ্য থেকেও তার নিজের যে ধর্মের প্রতি নিষ্ঠা, সেটি কিন্তু একদমই কমেনি, তিনি বিচলিত হননি। এই জিনিসটাতে আমাদের শেখবার বিষয় আছে। আমরা অনেক সময় শুনে থাকি আমাদের
শিক্ষার্থীরা যখন বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যায়, তারা যখন গ্রাম থেকে শহরে আসে, তাদেরকে নির্ভর করতে হয় বন্ধুবান্ধবদের উপর। স্বাভাবিকভাবে বন্ধুবান্ধবদের যে সাহায্য তাদের কাছে খুব অত্যাবশ্যক হয়ে পড়ে, এবং সে কারণেই তারা ওই বন্ধুবান্ধবদের প্রতি কৃতজ্ঞতাবোধ বশত তারা এমন অভিভূত হয়ে যায় যে নিজের ধর্মকে বাদ দিয়ে অন্যের ধর্ম গ্রহণ করতেও তারা কুণ্ঠিত হয় না। এই জিনিসটি আমাদের ভাববার বিষয়। আমরা নিজেদের ধর্ম সম্পর্কে আমাদের যে ভালোবাসা বা শ্রদ্ধা, সেটি আমাদের রাখতে হবে। এই যে শারদানন্দজি মহারাজের জীবন, তার দেখলে বোঝা যায় কেমন নিষ্ঠা এবং ভালোবাসা ছিল তার নিজের ধর্মের প্রতি। তার কলেজের শিক্ষক বাইবেল পড়াচ্ছিলেন, তিনিও বাইবেল খুব শ্রদ্ধার সাথে পড়ছিলেন, কিন্তু তার নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে নয়। সেজন্যেই আমাদের ধর্মকে ভালোভাবে জানতে হবে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের, যাতে করে আমরা আমাদের সমাজের প্রতি, আমাদের পরিবারের প্রতি, আমাদের ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকে এবং আমাদের যে কর্তব্যবোধ এবং দায়িত্ববোধ সেটি বজায় থাকে। তো আমরা বলছিলাম স্বামী শারদানন্দজি মহারাজের জীবনের, সেই কলেজের জীবন, এর মধ্যে তিনি এই কলেজ জীবনেই দক্ষিণেশ্বরে যাওয়া শুরু করেছেন। দক্ষিণেশ্বরে তার যখন যেতেন, একদিন তার ভাই, ওই যে জ্ঞাতি ভাই শশী মহারাজ, অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি, যিনি শশী মহারাজ পূর্বনাম, তিনি সহ দক্ষিণেশ্বরে গেছেন। দক্ষিণেশ্বরে তখন শ্রীরামকৃষ্ণ অন্যান্য ভক্তদের সাথে কথা বলছিলেন, আলাপ করছিলেন বিভিন্ন প্রসঙ্গে। তো একটি কথা বলতে বলতে ঠাকুর বলছিলেন যে আজকালকার ছেলেমেয়েরা খুব অল্প বয়সেই বিয়ে করে ফেলে, তাদের পরিবার তাদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে ফেলে, এবং তারা কলেজের গণ্ডি পেরুতে না পেরুতেই তারা ছেলেমেয়ের বাপ হয়ে যায়, বাপ মা হয়ে যায়, এবং এতে করে তাদের এই কলেজের গণ্ডি পেরুতেই জীবিকা নির্বাহের জন্যে তাদেরকে সবসময় ব্যস্ত থাকতে হয়, তারা উচ্চ চিন্তা করবার অবসর পায় না। তখন ওই যে অনেক ভক্ত মধ্যে একজন উঠে বলছেন যে তাহলে কি বিয়ে করা অন্যায়, এটা কি ঈশ্বর বিরুদ্ধ কাজ? তখন শ্রীরামকৃষ্ণ একটি ওই শ্রীরামকৃষ্ণের ঘরে দক্ষিণেশ্বরে একটি বাইবেল ছিল, সেই বাইবেলে একটা পৃষ্ঠা দাগাঙ্কিত ছিল, ওখান থেকে একজনকে পড়তে বললেন। সেখানে কি লেখা আছে আমরা একটু সেটা শুনে দেখি। বাইবেলে বলছেন, ভগবান যীশুখ্রিস্ট বলছেন, অবিবাহিত এবং বিধবাদিগকে আমি বলিতেছি যে বিবাহ না করাই ভালো, যেমন আমি নিজে অকৃতদার রহিয়াছি। কিন্তু তাহারা যদি সংযম অবলম্বন না করিতে পারে তবে বিবাহ করাই ভালো, কারণ বাসনার আগুনে পুড়িয়া মরা অপেক্ষা বিবাহ করাই উত্তম। এই পাঠ শেষ হওয়ার পর ঠাকুর বুঝিয়ে দিলেন যে বিয়ে করাটা ইচ্ছা বিরুদ্ধ কাজ নয়, তবে কেউ যদি চায় বিয়ে করতে পারবে। তখন একজন প্রশ্ন করছে যে বিয়ে যদি ঈশ্বরের বিরুদ্ধ কাজ হয়
তাহলে সৃষ্টি থাকবে কেমন করে? তখন শ্রী রামকৃষ্ণ বলছেন, সেই জন্য তোমার চিন্তা করতে হবে না, কারণ যারা বিয়ে করবার তারা করবে। কিন্তু আমাদের উচ্চতর জীবনযাপনের জন্যে আমাদের আধ্যাত্মিক স্তরে আমাদেরকে নিয়ে যাবার জন্যে, আমাদের আধ্যাত্মিক যে সত্তা সেটিকে বিকাশ করবার জন্যে আমাদের যে পবিত্রতা এবং ব্রহ্মচর্য প্রয়োজন, সেটির জন্যে বিয়ে করাটাকে ঠাকুর এর সাথে সঙ্গতিপূর্ণ মনে করছেন না। তার মানে এই নয় যে বিয়ে করাটা অন্যায়। এই শিক্ষাজীবন আমাদের জন্যে এই জিনিসটাই শিক্ষা দেয়। আমাদের এই শিক্ষা জীবনেও যদি আমরা শিক্ষা জীবনের সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছাতে চাই, তাহলেও আমাদেরকে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। স্বামীজি বলছেন, শিক্ষার্থী মানেই হচ্ছে ব্রহ্মচারী, শিক্ষার্থী মানেই হচ্ছে সংযমী। এই জন্য আমাদের যে কোনো জিনিস শিখবার প্রয়োজনেও আমাদের ব্রহ্মচর্য অবলম্বন করা উচিত। স্বামী সারদানন্দজী মহারাজের জীবন ছিল সেই ব্রহ্মচর্যের, ঠাকুরের সংস্পর্শে এসে সেই ব্রহ্মচর্যের ভাব এবং ত্যাগের ভাব, পবিত্রতার ভাব আরও উজ্জীবিত হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের সাধুসঙ্গের যে উপকার বা ফল। সাধুদের সাথে কথা বললে, সাধুদের সাথে সাধুদের সংস্পর্শে আসলে এই লাভটুকু হয়। কারণ আমরা তো সবসময় বিষয় নিয়েই আছি, আজেবাজে দশ পাঁচটা কথা নিয়েই আছি, কিন্তু এই কথাগুলো, এই যে ব্রহ্মচর্য, কেমন করে জীবনযাপন, কেমন করে শিক্ষার উন্নতি, কেমন করে জীবনের উন্নতি, এই জিনিসগুলোর জন্যে যেই পবিত্রতা দরকার, সেই পবিত্রতা এই মহাপুরুষদের জীবনগুলো আমরা যদি অনুধ্যান করি, তাহলে আমাদের সহজেই আমাদেরও সেই জীবনটাকে, সেই লাইফ লিড করতে আমাদেরও সুবিধা হয়। তো একদিন দক্ষিণেশ্বরে কথা হচ্ছিল, ঠাকুর বলছিলেন গণেশের মাতৃভক্তির কথা। গণেশ খুব মাতৃভক্ত ছিলেন। তখন সারদানন্দজী মহারাজ ওই আসরে ছিলেন, তখন তিনি উঠে বলছেন, গণেশ আমার আদর্শ। তখন শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তিনি জানতেন সারদানন্দজী মহারাজের ভেতরের ভাব। তিনি তখন বললেন, শুধরে দিয়ে বললেন, না না, তোমার আদর্শ গণেশ নয়, তোমার আদর্শ শিব, এবং তুমি নিজেকে শিব বলে জানবে এবং আমাকে শক্তি বলে জানবে। এবং দেখা গেছে স্বামী সারদানন্দজী মহারাজ পরবর্তী জীবনে যখন তিনি এই সমগ্র রামকৃষ্ণ সঙ্ঘের কর্মাধ্যক্ষ ছিলেন, প্রধান কর্মাধ্যক্ষ অর্থাৎ সেক্রেটারি ছিলেন, তখন তাকে বিভিন্ন জনের কথা শুনতে হয়েছে, আঘাত সহ্য করতে হয়েছে, সব কিছু সহ্য করেও তিনি সবার উপর আশীর্বাদ বর্ষণ করেছিলেন। এত সহিষ্ণু, এত তিতিক্ষা, এটি একমাত্র শিবের পক্ষেই সম্ভব। কেন? আমরা পৌরাণিক কাহিনীতে পড়েছি, শিব সমস্ত বিষ হজম করে নিয়েছেন। এই যে দেবতারা এবং অসুররা সমুদ্র মন্থন করেছিল, সেই সমুদ্র মন্থনের ফলে বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষ তো সমগ্র জগৎকে ধ্বংস করে দেবে, সেই বিষ তিনি গলার্ধকরণ করে নিয়েছিলেন সেই শিব, কিন্তু কখনো কাউকে কোনো অভিশাপ বর্ষণ করেনি। ঠিক একই রকম সারদানন্দজী মহারাজও তার জীবনে এই ত্যাগ, তিতিক্ষা এবং সহিষ্ণুতা দেখিয়ে গেছেন, এবং শ্রীরামকৃষ্ণের যে সঙ্ঘ, সেই সঙ্ঘকে এত সুচারুরূপে তিনি পরিচালিত করেছেন যে তাকে সেই শিবের সাথে তুলনা করা যায়। আমরা শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের সঙ্গ যখন আমরা বলছি, সাথে সাথে শ্রীরামকৃষ্ণের প্রধান পার্শ্বদ নরেন্দ্রনাথের জীবনের সাথে সারদানন্দজী মহারাজের যে সম্পৃক্ততা কীভাবে হয়েছিল সেটিও আমরা অনুধ্যান করে দেখতে পারি। প্রথমে স্বামী সারদানন্দজী মহারাজ প্রাথমিকভাবে তার একবার মনে হয়েছিল যে তার একজন বন্ধু, বাল্য বন্ধু উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিলেন, তাকে দেখবার জন্যে তার ওই বাল্য বন্ধুর ঘরে গেছেন। ঘরে গিয়ে
অনেকক্ষণ বসে আছেন। বসে থাকবার পর সেই বাল্যবন্ধুর ঘরে একজন যুবক প্রবেশ করেছে, সে বাল্যবন্ধু নয়, একজন যুবক। সেই যুবক প্রবেশ করে তার দিকে কোনো দৃষ্টিপাত করছে না, গিয়ে হিন্দি গান গুনগুন করে করতে করতে নিজের ভাবে বসে আছে। এর কিছুক্ষণ পরেই ওই তার এই যুবক বন্ধুটি, যাকে তিনি ভেবেছিলেন উচ্ছৃঙ্খল হয়ে গেছে, সেই বন্ধুটি ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে তার দিকে দৃষ্টিপাত করেনি, এটাও তার বিরক্ত হচ্ছিল। সারদানন্দজি মহারাজ অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী বিরক্ত হচ্ছিলেন। তো ওই যুবক এবং তার বাল্যবন্ধু তার ওই বন্ধুর গৃহে বেশ আলাপ আলোচনা করছিলেন। সারদানন্দজি মহারাজ অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তিনি বুঝে নিলেন যে এই যুবকের পাল্লায় পড়েই আমার বন্ধু মনে হয় উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কারণ এরা মুখে আধ্যাত্মিকতার কথা বলে ভেতরে ভেতরে সব অন্যায় কাজ করে। পরে কয়েক মাস পরে, এবং বন্ধু যার কারণে উচ্ছৃঙ্খল হয়ে আছে এই ভ্রান্ত ধারণা করছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই যুবকের এত প্রশংসা করছিলেন, শরৎচন্দ্র চক্রবর্তী বিস্মিত হয়ে গেছেন যে ও তখন ভাবলেন এই হচ্ছে সেই যুবক, সেই নরেন্দ্রনাথ, যাকে তিনি দোষারোপ করছিলেন, এবং ওই তার বন্ধুটির উচ্ছৃঙ্খলতার জন্য প্রধান দায়ী ব্যক্তি মনে করেছিলেন। পরে শ্রীরামকৃষ্ণ করলেন কি, তাদের সাথে এত সখ্যতা গড়ে তুলেছিলেন যে স্বামী সারদানন্দজি মহারাজ এবং স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজি, তারা পরস্পর এত অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছিলেন তখন তাদের ভিতরে এত সৌহার্দ্য দেখে যে গিন্নি জানেন যে কোন হাড়ির সরাটি কোন হাড়ির মুখে রাখতে হয়। তো তাদের এই বন্ধুত্ব এমন রূপ নিয়েছে, তারা দীর্ঘক্ষণ ঠাকুরের প্রসঙ্গে এবং বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গে তারা আলোচনা করতেন, এবং এক একজনের বাড়িতে যেতেন, রাত হয়ে যেত, একে অন্যের বাড়ি পৌঁছে দিতেন, সেও স্বামীজিও সারদানন্দজি মহারাজের বাড়ি পৌঁছে দিতেন, সারদানন্দজি মহারাজও স্বামীজির বাড়ি পৌঁছে দিতেন, এরকমভাবে তাদের অন্তরঙ্গতা চলছিল। এর মধ্যে 1885 সালে তখন স্বামী সারদানন্দজি মহারাজ FA পরীক্ষা, তখন ছিল FA পরীক্ষায় পাশ করার পর তার বাবা মা চিন্তা করলো যে তাকে মেডিকেলে ভর্তি করাবেন, তারও ইচ্ছা ছিল, কিন্তু ঠাকুরের কাছে শুনেছেন যে ঠাকুর উকিল এবং ডাক্তারের অন্ন গ্রহণ করতে পারেন না, সেজন্য খুব চিন্তিত হয়ে পড়েছেন যে আমি মেডিকেল পড়ব। তো তার নির্ভরতার জায়গা নরেন্দ্রনাথ মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ, তার সাথে এত হৃদ্যতা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে বন্ধু, তার পরামর্শ নিতে গেলেন যে তুমি কি বলো। তখন আবার ঠাকুরের কথাটাও স্মরণ করছেন, তখন নরেন্দ্রনাথ বললে না না ঠিক আছে তুমি আমার জন্য পড়ো, কারণ এই নরেন্দ্রনাথকে স্বামী সারদানন্দজি মহারাজ ভালোবেসে শুধু ভালোবাসা নয় তাকে নেতা হিসাবে গ্রহণ করেছেন। তার যে কথাবার্তা চালচলন এবং তার যে ভেতরের যে ভাব ভক্তি এবং প্রচণ্ড বিশ্বাস, এসব দেখে স্বামী সারদানন্দজি মহারাজ নরেন্দ্রনাথকে নেতা নির্বাচন করেছিলেন সেই যুবক বয়সেই, এবং তার কথায় অর্থাৎ নরেন্দ্রনাথের কথায় স্বামী সারদানন্দজি মহারাজ মেডিকেলে পড়তে রাজি হয়েছেন। তো যাই হোক, মেডিকেলে তার পড়া কমপ্লিট হয়নি, কারণ এর মধ্যেই অর্থাৎ 1886 সালে ঠাকুরের শরীর চলে যাওয়া, ঠাকুর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন কাশীপুর উদ্যানবাটিতে সেবকের অভাব হচ্ছিল সেবা করবার, সেজন্যে যুবক ভক্তরা অর্থাৎ ঠাকুরের ত্যাগী সন্তানরা মিলে এবং আরও যারা গৃহী ভক্ত ছিলেন তারা সবাই মিলে ঠাকুরের সেবা করছিলেন। এর মধ্যে সবচেয়েতে বেশি করে যাদের সেবা করতে হতো, সেবা নিয়োজিত হয়েছিলেন, তন্মধ্যে এই স্বামী সারদানন্দজি মহারাজ একজন এবং লাটু মহারাজ আরেকজন, স্বামীজি একজন। এই স্বামী সারদানন্দজি মহারাজ যখন কাশীপুরে ঠাকুরের শেষ অবস্থায় অর্থাৎ গলরোগে আক্রান্ত হয়ে যখন শেষ শয্যায় তিনি ছিলেন, তখন যখন সেবা করছিলেন তখন দিন রাত এরকম ঠাকুরের সেবায় নিয়োজিত থাকতেন।
তখন তার বাবা দেখলেন যে এ তো মতিগতি ঠিক নেই, এ তো কখন কি করে ফেলবে কোনো তো ঠিক নেই, সন্ন্যাসী হয়ে যাবে হয়তো। তো তখনকার একজন পণ্ডিতকে নিয়ে গেলেন সাথে ঠাকুরের কাছে, কারণ এই ঠাকুরের সেবা করতে গিয়ে দিনরাত সেবা করতে হতো, তখন ঘরে যেতেন না, নিজের ঘরে যেতেন না। তো এই অবস্থায় একদিন একজন পণ্ডিত নিয়ে গেলেন ঠাকুরের কাছে, ভাবলেন যে এই পণ্ডিতের এই শাস্ত্র জ্ঞান দেখে ঠাকুর অভিভূত হবেন এবং ঠাকুরের দৈন্যদশা বুঝতে পেরে শরৎচন্দ্র চক্রবর্তী অর্থাৎ স্বামী শারদানন্দজী মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন যে কার পেছনে তিনি সময় নষ্ট করছেন। জগনমোহন তর্কালঙ্কার তিনি সাথে গেলেন, তিনি স্বামী শারদানন্দজী মহারাজের পিতা গিরিশচন্দ্র চক্রবর্তী তার সাথে সেই কাশীপুর উদ্যানে গেলেন। ঠাকুরের সাথে কথাবার্তা হওয়ার পর সেই জগনমোহন পণ্ডিতবাবু তিনি এতই অভিভূত হয়েছেন, উল্টা তিনিই অভিভূত হয়েছেন। অভিভূত হয়ে তখন শারদানন্দজী মহারাজের বাবাকে বলছেন, এই যে এইরকম গুরু পাওয়া এই তোমার ছেলের এর তো মহা সৌভাগ্যের ব্যাপার, তো তোমার ছেলেকে ও যে পথে গেছে তার থেকে বিচ্যুত করবে না। তারপরও স্বামী শারদানন্দজী মহারাজের বাবা থেমে গেলেন না, করলেন কি, ঠাকুরকে বললেন আপনি যদি একটু বলে দেন ও বিয়ে করবে। তখন স্বামী শারদানন্দজী মহারাজ বলছেন অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে হ্যাঁ উনি বললেই বিয়ে করব, আমি যা নিজে কর্তব্য মনে করেছি সেটি আমি কর্তব্য বলে আমি ঠিক করেছি তাই আমি করব। তখন শ্রীরামকৃষ্ণ হেসে বলছে আমি আর কি বলবো, ও দেখো কি বলছে। তো এই হচ্ছে এই শারদানন্দজী মহারাজের কীরকম তার আদর্শের প্রতি, ব্রহ্মচর্যের প্রতি কীরকম নিষ্ঠা, যে বাবা বলছেন আবার ঠাকুরকে দিয়েও বলানোর চেষ্টা হচ্ছে কিন্তু তার সত্য থেকে তার আদর্শ থেকে তিনি বিচ্যুত হচ্ছেন না। ঠাকুর মাঝে মাঝে করতেন কি, এই কাশীপুর উদ্যানে তিনি তার যে ত্যাগী সন্তান তখন শ্রীরামকৃষ্ণ সংঘ তিনি গড়ে তুলবেন, এভাবে তিনি একদিন গৈরিক বস্ত্র দিলেন এবং ঠাকুরের যে সন্তানদের মাঝে মাঝে ভিক্ষায় পাঠাতেন। একদিন ভিক্ষায় গেছেন এরকম শারদানন্দজী মহারাজ, নারায়ণ হরি বলে তিনি মানুষের বাড়িতে গেছেন, একটি ঘরে এরকম নারায়ণ হরি ভিক্ষা করতে, এরকম আমরা বলে থাকি যারা ভিক্ষা করতে যায়, আমরাও বলেছিলাম, তো যারা ভিক্ষা করে তারা এরকম বলে থাকেন সন্ন্যাসীরা নারায়ণ হরি এরকম উচ্চারণ করে তিনি এক বাড়ির গৃহদ্বারে এরকম ইয়ে করছিলেন, গৃহস্বামীকে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন। তখন বাড়ির ওই গৃহের দরজা খুলে একজন বয়স্কা মহিলা তিনি দেখে এরকম সুস্বাস্থ্যবান ব্যক্তিকে দেখে যে ভিক্ষা করছে, শারদানন্দজী মহারাজের স্বাস্থ্য খুব ভালো ছিল, বলছেন যে এত বলিষ্ঠ গতর ভিক্ষা করছো, ভিক্ষা না করে ট্রামের কন্ডাক্টারি করো, কন্ডাক্টারি করতে পারো না? তো শারদানন্দজী মহারাজ এই সমস্ত এই ভিক্ষার এই অভিজ্ঞতাগুলি বলতেন অনেক সময়, তো এরকম অনেকে বলেন বলতেন। কাশীপুরে ঠাকুরের সেবা করছিলেন, ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তখন শারদানন্দজী মহারাজ এবং অন্যান্য যে গুরুভ্রাতারা তারা নিজেদের মতো করে চলে গেলেন, কারণ কাশীপুর তো একটা কেন্দ্র ছিল সমস্ত গৃহী এবং ত্যাগী ভক্তদের মিলিত হবার, কিন্তু ঠাকুরের শরীর চলে যাওয়ার পর কাশীপুর উদ্যানের স্বত্ব ছেড়ে দিতে হলো, ভাড়ার সংকুলন হচ্ছিল না সেগুলো ছেড়ে দিতে হলো। তখন ঠাকুরের ত্যাগী সন্তানরা এক একজন এক একদিকে চলে গেলেন, স্বামী শারদানন্দজী মহারাজ তখন ঘরে চলে গেলেন এবং পড়াশোনায় মনোযোগ দিলেন, ভাবলেন যে বাবা ভাবলেন যে এইবার বুঝি ছেলের একটু মতি ফিরে এসেছে। কিন্তু তখন এর মধ্যে নরেন্দ্রনাথের নেতৃত্বে বরানগর মঠ
তখন স্থাপিত হয়েছে, রামকৃষ্ণ সঙ্ঘের যে প্রথম মঠ সেই বরানগর মঠ স্থাপিত হয়েছে। বরানগর মঠে তখন গুরুভাইদের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের তিনি সঙ্গবদ্ধ করছিলেন নরেন্দ্রনাথ। শারদানন্দজি মহারাজ তখন তো ঘরে পড়াশোনায় ব্যস্ত ছিলেন, তখন নরেন্দ্রনাথ কী করতেন, এই গুরুভাইদের বাসায় বাসায় গিয়ে তাদের উজ্জীবিত করতেন ঠাকুরের ভাবে। তখন শারদানন্দজি মহারাজের ঘরে গিয়ে তখন তিনি নক করতেন যে এবং ঠাকুরের ত্যাগ এবং বৈরাগ্যপূর্ণ কথাবার্তা শোনাতেন। তখন নরেন্দ্রনাথ যখন আসতেন শারদানন্দজি মহারাজ দরজা খুলে দিতেন এবং তাদের সাথে কথোপকথন চলত। কিন্তু তার বাবা তাকে অনুনয় বিনয় করেছেন, নরেন্দ্রনাথকে অনুনয় বিনয় করেছেন, তাতেও কোনো কাজ হচ্ছে না। একদিন করেছেন কি, দরজা বন্ধ করে দিয়েছেন, দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছেন বাইরে থেকে, যাতে শারদানন্দজি মহারাজ ঘর থেকে বেরোতে না পারে। কিন্তু তাতেও বেশি দিন ফল হয়নি, কারণ তার ছোটো ভাই এসে দরজাটা খুলে দিতেন। তো এইভাবে যাতায়াত করতে করতে পরে শারদানন্দজি মহারাজ বরানগর মঠে চলে আসলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি শারদানন্দ মহারাজ নাম ধারণ করলেন। আগে তো শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন, এরকম বরানগর মঠে এসে যখন একদম পরিপূর্ণভাবে জীবনযাপন করা শুরু করলেন এবং সন্ন্যাস নিয়ে, তখন শারদানন্দজি মহারাজ নামে পরিচিত হলেন। একদিন একটা ঘটনা হয়েছে, সেই বরানগর মঠে গুরুভাইরা জপ ধ্যান তপস্যা এই সমস্তগুলো করছিলেন। স্বামী শারদানন্দজি মহারাজের গলাটা অনেকটা মেয়েদের মতো ছিল, কিন্তু সুন্দর গান করতেন। একদিন এরকম রাতের বেলায় তারা গান করছিলেন, ভজন কীর্তন করছিলেন, আশেপাশের যে বাড়ির লোকজন ওরা ভাবলো যে এরা তো মনে হয় ভণ্ড, এইখানে আবার মেয়েরা এসে গান করছে, এদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে এই ভণ্ড সাধুদের। তখন আশেপাশের লোকজন ওরা করেছে কি, যখন দেখছে এই বরানগর মঠের মেইন গেট বন্ধ, ওরা দেয়াল টপকে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে দেখে তাদের তো চক্ষু চরক, যে গান করছে সে নারীকণ্ঠ হলো তিনি সন্ন্যাসী স্বামী শারদানন্দ। যখন বুঝতে পেরেছেন এই প্রতিবেশীরা, তখন তাদের কাছে ক্ষমা চেয়েছেন। 1887 সালে তিনি তীর্থ ভ্রমণ করেছেন। এখানে তীর্থ ভ্রমণের কিছু কয়েকটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্যে, কেমন করে ঈশ্বর নির্ভরতা, ঈশ্বর শরণাগত হয়ে মানুষ জীবনযাপন করতে পারে। একবার তিনি একটি তীর্থে গেছেন, এটি হচ্ছে নীলাচল। নীলাচলে গেছেন, কিন্তু নীলকণ্ঠেশ্বর নামে একটি দুর্গম তীর্থ ভারতে, সেখানে গেছেন। সেখানে শরৎ মহারাজ এবং স্বামী তুরিয়ানন্দজি মহারাজ এই দুজন মিলে গেছেন। ফেরবার পথে তারা এই গভীর অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলেন। পথ হারিয়ে এই শপথসংকুল অরণ্যে কোথায় কীভাবে যাবেন খুঁজে পাচ্ছিলেন না, কীভাবে কী করবেন। তখন শারদানন্দজি মহারাজ বললেন, এভাবে নিশ্চিত মৃত্যুর মুখে দুজনে এগিয়ে দুজনে ভিন্ন ভিন্ন পথে এগোনো উচিত। এর মধ্যে তুরিয়ানন্দজি মহারাজ সেই নির্জন অরণ্যে একটি আশ্রম খুঁজে পেয়েছেন এবং সেখানে রাত্রি যাপন করেছেন। পরের দিন যখন সকাল হয়েছে, তখন আশ্রয়দাতা, ওই মঠের আশ্রয়দাতাকে নিয়ে তিনি শারদানন্দজি মহারাজকে খুঁজতে বেরিয়ে দেখেন তিনি একটি উচ্চ শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন। তখন শারদানন্দজি মহারাজকে জিজ্ঞেস করলেন, তুমি কীভাবে ছিলে, কীরকম কী অবস্থা। তখন শারদানন্দজি মহারাজের একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন যে, মৃত্যু যখন নিশ্চিত তখন ভগবানের নাম করতে করতেই মরাটা সবচেয়ে উত্তম। তো তিনি দেখলেন যে এই গভীর অরণ্যে কী করবেন, তিনি ধ্যানস্থ হয়ে সেই
ভগবানের নাম জপ করছিলেন, ধ্যান করছিলেন। এর মধ্যে তীর্থভ্রমণ হচ্ছিল, বরানগর মঠে থাকা এই সমস্ত ব্যাপার হচ্ছিল। 1896 খ্রিস্টাব্দে তিনি ডাক পেলেন, স্বামীজির ডাক পেলেন যে তাকে বিদেশে যেতে হবে, লন্ডনে যেতে হবে, লন্ডনে তাকে ধর্ম প্রচার করতে হবে। 1896 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তিনি ইটি স্টাডির বাড়িতে উপস্থিত হলেন। কথা বলার সময় সারদানন্দজী মহারাজ বক্তৃতা দেওয়ার সময় বা কারোর সাথে কথা বলার সময় তার একটা বড় মুদ্রাদোষ ছিল, হাত পা ছুঁড়ে কথা বলা। কিন্তু স্বামী বিবেকানন্দ এই বিদেশে বক্তৃতা দেবার যে রীতি কায়দা তিনি শিখিয়ে দিয়েছিলেন যে না, হাত পা ছোড়া যাবে না। এবং তিনি স্বামী সারদানন্দজী মহারাজকে কীভাবে বক্তৃতা করতে হবে সেটি শিখিয়ে দিচ্ছিলেন নিজে হাতে কলমে। সারদানন্দজী মহারাজকে বলছেন, তুমি এই আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করো, আর নিজে একটা ছড়ি নিয়ে বসেছেন। যে যখন কথা বলছিলেন স্বামী সারদানন্দজী মহারাজ বক্তৃতা দিচ্ছিলেন আয়নার সামনে, যখন এই হাত পা ছোড়া শুরু করেছে তখনই ওই যে স্বামীজির ছড়ি এসে সারদানন্দজী মহারাজকে আঘাত করত। তো স্বামী সারদানন্দজী মহারাজ বলছেন যে এইভাবেই আমাদের শিক্ষা দিয়ে আমাদের গড়ে তুলেছেন স্বামীজি, কীভাবে তার গুরুভ্রাতাদের কীভাবে শিক্ষা দিয়েছেন এবং এই জীবনের জন্যে এই কর্মক্ষেত্রে তৈরি করেছেন। বেশি দিন লন্ডনে থাকেননি, তারপর তিনি আমেরিকায় স্বামীজির আদেশে আমেরিকায় গেছেন। আমেরিকায় মন্ট ক্লেয়ার নামক একটি জায়গায় মিসেস হুইলার নামে এক ভদ্রমহিলা তার গৃহে অবস্থান করেছেন। এবং আমেরিকাতে তিনি যখন ধর্মপ্রচার করছিলেন বেশ সাফল্য অর্জন, তার বক্তৃতা, তার যে কাজ, সেগুলি আমেরিকাতে খুব সুনাম হয়েছে। মিসেস হুইলারের বাসায় যখন তিনি ছিলেন তখন মিসেস হুইলার একদিন তার জিনিসপত্র গোছানোর সময় তার বই থেকে একটি ফটো পড়ে গেছিল। তিনি এই ফটো দেখে অবাক হয়েছেন যে এই ব্যক্তিটিকেই তো আমি সে অনেক দিন আগে স্বপ্নে দেখেছিলাম, এই প্রাচ্য, এই মহাপুরুষ তখন যখন স্বপ্নে দেখেছিলেন তখন তার হৃদয়ে সেটি গ্রথিত হয়ে গেছিল। এবং এই স্বামী সারদানন্দজী মহারাজের বই থেকে যখন এই ছবিটি পেলেন তখন শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছিল, মিসেস হুইলার যার বাসায় ছিলেন। 1898 সালে তিনি বিদেশ থেকে ফিরে আসলেন স্বামীজির কথায়। তার সাথে অলিবুল এবং ম্যাকলাউড ছিল, এরা হচ্ছে স্বামীজির বিদেশি ভক্ত এবং বন্ধু বান্ধবী। তারা স্বামীজি কেন নিয়ে আসলেন, কারণ তিনি স্বামীজি দ্বিতীয়বার যখন বিদেশ থেকে ফিরে আসলেন তখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন এবং এই সারদানন্দজী মহারাজকে মিশনের সেক্রেটারি করবেন এই জন্যে। তো যাই হোক, মিশনের সেক্রেটারি করেছেন এবং যখন মিশনের সেক্রেটারি করেছেন তখন এরপর থেকে স্বামী সারদানন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশনের কাজকে এত দ্রুত এবং এত বিস্তৃতভাবে এগিয়ে নিয়ে গেছেন যে খুব রামকৃষ্ণ মিশনের তখন খুব প্রসার এবং খুব সাফল্য হচ্ছিল। এলবার্ট হলে তিনি সেক্রেটারি থাকা অবস্থায় এলবার্ট হলে বক্তৃতা করেছিলেন এবং বেশ কয়েকটা বক্তৃতা করেছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন। গীতা তত্ত্ব নামে একটি স্বামী সারদানন্দজী মহারাজের একটি বই আছে, সেই বই আপনারা পড়ে দেখতে পারেন, তিনি এটি রচনা করেছেন। 1898 খ্রিস্টাব্দে একবার স্বামীজি কাশ্মীরে অসুস্থ হয়ে যাওয়াতে তিনি কাশ্মীরে স্বামীজিকে দেখতে যাচ্ছিলেন, রাওয়ালপিন্ডি থেকে শ্রীনগর যাচ্ছিলেন। তখন কোচোয়ান এত দ্রুত গাড়ি চালাচ্ছিল যে ওই পাহাড়ের রাস্তায় অপর দিক থেকে একটা গাড়ি এসে যখন মোড় ঘুরছিল, মোড় ঘুরে সারদানন্দজী মহারাজের যে গাড়িটা সেটা মোড় ঘুরে নিচের দিকে নামা শুরু করেছে, মানে পথ থেকে বিচ্যুত হয়ে। তো সাথে যখন নামছিল এই গাড়িটা, ঘোড়ার গাড়িটা, তখন সাথে একটা পাথরকেও নাড়িয়ে দিয়ে গেছে। পাথর পেছনে পেছনে আসছে, এই ঘোড়ার গাড়ি পেছনে আসছে। স্বামী সারদানন্দজী মহারাজ ভাবলেন যে এই সময় তো মৃত্যু নিশ্চিত, এখন কী করা যায়। তখন এই নামতে নামতে চিন্তা করতে সামনে যে গাছটি দেখা যাবে এই গাছটিকে ধরে
আত্মরক্ষা করতে হবে। তো নামছে, ঘোড়া নামতে নামতে ওই গাছের সাথে আর আরেভাবে ধাক্কা খেয়ে ঘোড়াটা থেমে গেছে, আর পাথরটা করলো কি, ওই ঘোড়াটাকে চেপে দিয়েছে, কোচোয়ান পড়ে গেছে, আর স্বামী সারদানন্দজি মহারাজ লাভ দিয়ে করেছেন কি, ওই গাছটাকে ধরে আত্মরক্ষা করেছেন। কোচোয়ান অজ্ঞান হয়ে গেছিলো, কোচোয়ানটাকে পরে শুশ্রূষা করে সেবা করেছেন, তারপরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গিয়ে সে ওখানেই ছিল, এবং পরে সারদানন্দজি মহারাজ পরে তার গন্তব্যস্থানে চলে গেছেন। ওই কোচোয়ান ওই চালাতে চালাতে এমন বলছিল, আল্লাহ যদি আজকে রক্ষা করে দেখবো। যাই হোক, এই সেই দিন ঘটনাক্রমে এই ঈশ্বরের শরণাগত সেই স্বামী সারদানন্দজি মহারাজ সুস্থ দেহে, যদিও একটু আঘাত পেয়েছিলেন, কিন্তু ফিরে এসেছেন। ইংল্যান্ডে যাবার সময়, এই যে লন্ডন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, তিনি লন্ডন গেছিলেন, তখন ভূমধ্যসাগরে এরকম প্রচণ্ড ঝড় উঠেছে, কিন্তু সারদানন্দজি মহারাজ এত নিশ্চল অবিচলভাবে ছিলেন, অন্যেরা সবাই উদ্বিগ্ন হলো, তিনি কিন্তু নিশ্চল ছিলেন। আরেকবার এরকম বেলুড় মঠ বাগবাজার থেকে, অর্থাৎ বাগবাজার মায়ের বাড়ি থেকে বেলুড় মঠে আসছিলেন, সাথে ডাক্তার কাঞ্জিলাল নামে একজন ছিলেন, কারণ স্বামী সারদানন্দজি মহারাজের একটি ফোঁড়া হয়েছিল, সেই ফোঁড়াটি অপারেশন করবার দরকার হয়েছিল। তো ডাক্তার কাঞ্জিলাল সহ তিনি বেলুড় মঠে ফিরছিলেন। এই গঙ্গায় এত ঝড় উঠেছে, নৌকা ডুবুডুবু অবস্থা, তখন সারদানন্দজি মহারাজ তামাক খাচ্ছিলেন বসে, একদম এই নিশ্চিন্ত হয়ে, এই ঝড়ের মধ্যেও নৌকা ডুবুডুবু। তখন কাঞ্জিলাল তার এই অবস্থা দেখে, আরে মশাই, আপনি তো দেখছি মজার মানুষ, এই এই নৌকা ডুবুডুবু অবস্থা, এই মৃত্যু আসন্ন, এই সময় আপনি তামাক খাচ্ছেন, এই বলে ছিলিমটা নিয়ে একদম গঙ্গায় ছুঁড়ে মেরেছেন ডাক্তার কাঞ্জিলাল। তখন স্বামী সারদানন্দজি মহারাজ, আরে নৌকা কি বলে জলে না ডুবতেই লাফিয়ে পড়বো নাকি, পড়তে হবে নাকি। অর্থাৎ স্বামী সারদানন্দজি মহারাজ কীরকম, এই যে আমরা অনেক সময় গীতায় পড়েছি যে দুঃখেশু অনেক অনুদ্বিগ্ন মনা, সুখেশু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। এই যে কথাগুলো, গীতার কথাগুলো, আমরা কোথায়, আমরা কোন জীবনের সাথে আমরা কোথায় আমরা মেলাতে পারবো, এই যে কথাগুলির যে সত্যতা কোথায় আমরা বুঝবো, এই যে স্বামী সারদানন্দজি মহারাজের জীবন, এই মৃত্যু আসন্ন কিন্তু কীরকম নিঃসঙ্গ চিত্ত। আমাদের জীবনটাও যদি এরকম নিঃসঙ্গ হতো, সামনে মৃত্যু আসন্ন কিন্তু আমাদের কোনো ভয় নেই, নির্ভয়, কীভাবে সেই অভয় প্রাপ্ত হওয়া যায়, সেই জীবন, সেই জীবন শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেছেন, অদ্ভুত। ভাবলেই অবাক লাগে, নৌকা ডুবুডুবু, সবাই উদ্বিগ্ন, অস্থির, চঞ্চল, বিচলিত, কিন্তু এর মধ্যেও নিশ্চিন্ত কীভাবে থাকা যায়, একমাত্র ঈশ্বরের শরণাগতি হলে, ঈশ্বরকে হৃদয়ে উপলব্ধি করলেই এটা সম্ভব। তিনি সারদানন্দজি মহারাজ বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে 1900 সালে সম্ভবত, বা 1899 সালের পরে তিনি এসেছিলেন, এবং ঢাকা, নারায়ণগঞ্জ এবং বরিশালে তিনি গেছিলেন। বরিশালে 8 দিন ছিলেন এবং 3টি বক্তৃতা করেছেন, 1টি ইংরেজিতে বক্তৃতা করেছেন, 2টি বাংলায় বক্তৃতা করেছেন। অশ্বিনীবাবুর নাম আপনারা শুনেছেন, বিপ্লবী অশ্বিনীবাবু। তিনি তার বাড়ির যে পাশে বাড়িতে একটি নতুন তৈরি করা বাড়ি, সেই বাড়িতে তিনি ছিলেন এবং ভক্তদের সাথে এই অশ্বিনীবাবুর বাড়িতে কথাবার্তা বললেন, শাস্ত্র প্রসঙ্গে আলোচনা করতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, ভক্তদের উপদেশ দিতেন। একদিন এই বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করতে করতে সেই বাড়িতে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। আরেকবার তিনি সমাধিস্থ হয়েছিলেন যখন লন্ডন থেকে তিনি লন্ডনে যাচ্ছিলেন প্রথম, তখন রোমে এই লন্ডন জাহাজ থেমে থেমে যায়, রোমে নেমেছিলেন, রোমে সেন্ট পিটার্সবার্গ যে গির্জা, সেই গির্জার সামনে দাঁড়িয়ে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। তো এরকম আমরা জানি, এরকম ঈশ্বর ভাবাপন্ন হলে এরকম সমাধিস্থ হয়। তিনি তন্ত্র সাধনা করেছিলেন 1900 সালে এবং সমগ্র নারী জাতির মধ্যে জগদম্বার যে জগন মাতার যে মূর্তি, সেটি তিনি দর্শন করেছিলেন। ভারতের শক্তি পূজা নামে তার একটি বই আছে, আপনারা পড়ে দেখবেন। এই তন্ত্র পূজায়, তন্ত্র সাধনা যারা করেন,
তারা এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে বা সমস্ত নারী জাতিতে তারা এই জগদম্বার প্রকাশ অনুভব করেন, প্রকাশ দেখতে পান। তো ভারতের শক্তি পূজা সেইটি সেই গ্রন্থটিতে এই বিষয়গুলি আছে, শক্তি পূজার বিষয়গুলি। স্বামীজি দ্বিতীয়বার যখন বিদেশ থেকে ফিরে আসলেন, ঠাকুরের ভাব এই কেন তাড়াতাড়ি প্রচার হচ্ছে না, স্বামীজির যেন মানে তর্ষ হইছে না, সমগ্র দেশ জাতি ঠাকুরের ভাব তাড়াতাড়ি নিক, কারণ স্বামীজির জীবন তো সংক্ষিপ্ত, তিনি চাইছিলেন তাড়াতাড়ি সেই যে ঠাকুরের আদর্শ সবাই নিক। তো একদিন এই একটা কাজে স্বামী সারদানন্দজি মহারাজকে এবং ব্রহ্মানন্দজি মহারাজকে কাজে পাঠিয়েছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ তিনি একটি কাজে পাঠিয়েছেন। পাঠানোর পর কাজটা হয়নি, তখন সারদানন্দজি মহারাজ এসে স্বামীজিকে বলছেন কাজটা হলো না। তখন ভাবলেন তিনি যেভাবে কাজটা করতে বলেছিলেন সেইভাবে হয়তো করা হয়নি, সেজন্যে কাজটা সম্পন্ন হয়নি। কিন্তু বুদ্ধি করে যে সারদানন্দজি মহারাজ আরও কিছু করবেন সেটি উচিত ছিল স্বামীজি ভেবেছিলেন, কিন্তু তা হয়নি। তখন ফিরে এসে যখন স্বামীজিকে এরকম বলছেন, তখন স্বামীজি তার স্বভাবসুলভ এই ব্যঙ্গাত্মক কথা যেরকমভাবে খুব বলে থাকেন, মজা করে বলে থাকেন, ওই তো তোর এক ছটাক বুদ্ধি, রেখে দে, সুদে আসলে বারুক, পরে কাজে লাগবে। কিন্তু সারদানন্দজি মহারাজ ও তো রেগে যাননি। এগুলো যখন আলাপ হচ্ছিল তখন একজন সেবক এসে দুজনকে চা দিয়ে গেলেন। দুজনকে চা দেওয়ার পর স্বামী সারদানন্দজি মহারাজ এই নির্বিকার চিত্তে চা খাচ্ছেন। তখন স্বামীজি বলছেন, আরে দেখছি তোর তো দেখি বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না, কীরকম নির্বিকার। স্বামীজিকে নেতা হিসেবে মানতেন, কিন্তু কোনোরকম ক্রোধ বা কোনোরকম যে অসৌজন্য আচরণ বা এরকম প্রদর্শন করতেন না, এত সংযম, আত্মসংযমী ছিলেন। এবং এই যে কর্মীদেরকে কীভাবে এই তাদের স্বাধীনতা দিয়ে কাজ করাতেন, তাদেরকে কীভাবে উৎসাহ দিয়ে কাজ করাতেন, এই জিনিসগুলো আমরা দেখেছি তার জীবনে। এবং মায়ের বিশেষ করে যোগানন্দজি মহারাজ যখন শরীর চলে গেল, তখন তিনি মায়ের সেবক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং মায়ের এত সেবা করেছেন, মা তার উপর, শ্রীমা তার উপর এত নির্ভর করতেন, তাকে আশীর্বাদ করেছিলেন। মা তার সম্পর্কে বলতেন যে শরৎ যে কয়দিন আছে আমার ওখানে, অর্থাৎ কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারবে, কাউকে তো দেখি না, শরৎ আমার ভারী। শরৎ মহারাজকে এত নির্ভর করতেন শরৎ মহারাজের উপর। তো যাই হোক, সেই শরৎ মহারাজ তিনি মায়ের বাড়ি ঋণ করে হলো, মায়ের বাড়ি তৈরি করেছেন এবং সেই বাড়ির নিচতলায় তিনি লীলা প্রসঙ্গ, আমরা যেই লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়ে থাকি, সেই লীলা প্রসঙ্গ ওই উদ্বোধন বাড়ির নিচতলায় বসে তিনি লিখেছিলেন। উপরে মা থাকতেন দোতলায়, আর নিচতলায় স্বামী সারদানন্দজি মহারাজ সেই লীলা প্রসঙ্গ লিখতেন। এবং এত কোলাহল, এত কোলাহলের মধ্যেও তার এত সংযম, এত কী বলে চিন্তার এত কনসেন্ট্রেশন। সেই একদিন হয়েছে কি, তার এই কনসেন্ট্রেশনটা একদিন একটা ঘটনা হয়েছে, উদ্বোধনের নিস্তালায় এসে কিছু যুবক তাদের যৌবন সুলভ উদ্দীপনায় তারা হই হট্টগোল শুরু করেছে। তখন গোলাপ মা ছিলেন মায়ের সেবক, গোলাপ মা বলছেন, আরে তোমাদের তো দেখছি ধন্যী আক্কেল বকাবকি করছেন এবং খুব উঁচু স্বরে। তখন সারদানন্দজি মহারাজ শুনছেন, শুনে বলছেন, আরে গোলাপ মা তুমিও যা, এই কানকে বলবে তুমি শুনো না, তাইলে তো শুনবে না, এই যে এত কিছু করছে, আমি বলেছি কানকে শুনবে না, কান শুনে না। তো যাই হোক, এই যে এটি হচ্ছে সংযমের বিষয়। যখন আমরা এই যে পড়াশোনার সময় যখন আমাদের কনসেন্ট্রেশন, বা আমরা মনে করি যে বাইরের শব্দ মনে আমাদের ডিস্টার্ব করছে না, আমরা এই যে মনসংযোগের মধ্য দিয়ে আমরা বাইরের যে প্রতিকূল যে পরিবেশগুলো সেগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো একদিন ওই যে সারদানন্দজি মহারাজ তো মায়ের সেবক ছিলেন, মায়ের দ্বারী হিসাবে, অর্থাৎ মায়ের যে ঘরের দরজা তিনি পাহারা দিতেন এবং তিনি দ্বারী হিসাবে নিজেকে এই
পরিচয় দিতে পছন্দ করতেন। একদিন বরিশালের সুরেন্দ্রনাথ রায় নামে একজন ব্যক্তি, তিনি হ্যারিসন রোড থেকে এই 2-3টার দিকে মায়ের যে উদ্বোধনা বাড়ি সেটিতে কাউকে না বলে উঠে চলে যাচ্ছেন জোর করে। ওখানে নিচে শারদানন্দ জি মহারাজ দাঁড়িয়ে আছেন, ঠেলে উঠে মা বলছেন, শারদানন্দ জি মহারাজ বলছেন না এখন যাওয়া যাবে না, কারণ মা এই কিছুক্ষণ আগে বাড়ি থেকে এসেছেন, বিশ্রাম নিচ্ছেন। ওই সুরেন্দ্রনাথ রায়বাবু সে কথা না শুনে তাকে ওই শারদানন্দ মহারাজকে ঠেলে উপরে চলে গেলেন। তখন বলছেন, মা কি আপনার একান না কি ভাই মশাই? তো মায়ের সাথে দেখা হলো সুরেন্দ্রবাবুর। তিনি ভাবছেন এই নামবার সময় এই শারদানন্দ মহারাজের সাথে দেখা না হলেই মনে হয় খুব ভালো, কিন্তু না, দেখেন তিনি দাঁড়িয়ে আছেন। তখন তিনি অনুতপ্ত হয়েছেন যে এই দুঃখিত যে আমি আপনাকে ঠেলে চলে গেছি। তখন শারদানন্দ মহারাজ রেগে যাননি, বলছেন এরকম ব্যাকুলতা না হলে কি আর হয়, মাকে দর্শন হয় আমাদের? সেই ব্যাকুলতা, এই সমস্ত জীবন, এই সমস্ত ঘটনা, ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে হয়, ঈশ্বরকে কেমন করে অনুধ্যান করতে হয়, এই জিনিসগুলো আমরা পাই স্বামী শারদানন্দজি মহারাজের জীবনে। তো তিনি এরকম নেতৃত্ব দিয়েছেন, অনেক সময় হয়ে গেল, আরও জীবনের ঘটনা আছে, আমরা এই এখনই শেষ করব। তো জয়রামবাটি, শ্রী শ্রী মায়ের মন্দির এবং বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের স্মৃতি মন্দির, এগুলির নির্মাণের ব্যাপারে স্বামী শারদানন্দজি মহারাজের প্রেরণা ছিল, তার উদ্যোগ ছিল, তার সংশ্লিষ্ট সহযোগিতা ছিল, এবং মানুষের জন্য এত দরদ, দুর্ভিক্ষ এবং মহামারীর সময়ে তিনি তো সেক্রেটারি রামকৃষ্ণ সংঘের, এবং কীভাবে এই ত্রাণ কার্যগুলি পরিচালনা করতে হবে, মানুষের কে সেবা দিতে হবে। তো অনেক সময় আমরা ভাবি ত্রাণ কার্যে আমাদের অনেক অর্থ খরচ হবে, কিন্তু আমাদের তো কালেকশন অনেক সময় থাকে, কিন্তু আমরা বিভিন্ন সংকটের কথা বিবেচনা করে হয়তো করি না। তখন এই শারদানন্দজি মহারাজের বলছেন, পরের টাকা পরে কে দিবি, তুই কি দিবি হৃদয় প্রাণ মন ভালোবাসা। তো মায়ের একটি কথা, এই শারদানন্দজি মহারাজের এরকম হৃদয় দেখে মা বলছেন, এরকম হৃদয়ের অধিকারী একমাত্র স্বামীজির পরে স্বামী শারদানন্দজি মহারাজই ছিলেন। তো 1927 সালে তিনি যেভাবে বেলুড় মঠের নেতৃত্ব দিয়েছেন, 1927 সালে 6 আগস্ট তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে তিনি সন্ন্যাসরূপ বলে, এটা হচ্ছে স্ট্রোক বা প্যারালাইসিস, স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে 13 দিন শয্যাশায়ী ছিলেন, এবং 19 আগস্ট রাতে রাত 2টার দিকে তিনি মহাসমাধিতে লীন হয়েছিলেন। তো এই হচ্ছে স্বামী শারদানন্দজি মহারাজের সংক্ষিপ্ত জীবন, আমরা অনুধ্যান করবার চেষ্টা করেছি। তার জীবন আমাদের আমাদের কাজে লাগুক, এবং তিনি আমাদের আশীর্বাদ করবেন, আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের আশীর্বাদ করেন, যে আমাদের জীবন যেন ঠিকমতো পরিচালিত হয়, এবং আমরা আমাদের জীবনের আদর্শ এবং লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি প্রত্যেকে। এই বলে শেষ করছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।